আমি সামিরা ইসলাম। আমি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ এবং প্রিন্ট মেকিং বিভাগের একজন শিক্ষার্থী। এই সেক্টর নিয়ে কোনো প্রতিবন্ধকতা বা বাধার কি সম্মুখীন হতে হচ্ছে? হ্যাঁ, আমাদের এই সেক্টরটা নিয়ে অনেক বাধা আমাদের ফেস করতে হচ্ছে। যেমন এখানে এই যে রুরাল এরিয়াটা থাকার কারণে আমাদের এখানে কমিশন ওয়ার্কটা তেমন নাই, এজন্য হচ্ছে ফাইন্যান্সিয়াল যে সাপোর্টটা হচ্ছে অন্যান্য শিক্ষার্থীরা পেয়ে থাকে এই কমিশন ওয়ার্কের মাধ্যমে, আমরা সেটা পাচ্ছি না। আর সেকেন্ড হচ্ছে যে আমাদের যে প্রিন্ট মেকিংয়ের টুলসগুলো আছে এবং ইকুইপমেন্টগুলো আছে এগুলো এখানে সহজলভ্য না, আমাদের বাইরে থেকে এটাগুলো ম্যানেজ করতে হয়, নয়তো আমাদেরকে এগুলো তৈরি করে নিতে হয়। ফ্যামিলি কি সাপোর্টিভ এই বিষয়গুলো নিয়ে? হ্যাঁ, ফ্যামিলি সাপোর্ট করছে দেখে এখনও করতে পারতেছি, এখন পড়াটা শেষ করতে পারছি। আচ্ছা, ফিউচার প্ল্যানিং কি? ফিউচার আমার গোল হচ্ছে যে প্রিন্ট মেকিং বিষয়টাকে নিয়ে আমাদের দেশে এখনও পর্যন্ত অতটা সহজলভ্য না বিষয়টা, অনেকে জানে না বিষয়টা কি, তো স্টুডেন্টরা অনেক সাপোর্ট দেখা যায় পাওয়া যায় পাচ্ছে না। আমি চাই এই বিষয়টা নিয়ে সবাইকে জানাবো আমার কাজ দিয়ে, বা আমি কীভাবে আমি চাচ্ছি যে মানুষকে এই বিষয়টা পৌঁছাই যে প্রিন্ট মেকিং বিষয়টা কি, কীভাবে কাজ করা হচ্ছে, এটা সুযোগ কী, সুবিধা কী, অসুবিধা কী, এগুলো আমি তাদের কাছে পৌঁছাতে চাই। ড্রয়িং অ্যান্ড পেন্টিংয়ে পড়ার ব্যাপারে আপনি ঠিক কোনো অসুবিধার ভেতর দিয়ে কি যাচ্ছেন নাকি? বেশ, অসুবিধা বিষয়টা হচ্ছে আপনার আমাদের বিশ্ববিদ্যালয়টা হচ্ছে 30 সালে, আর ঢাকা আমাদের থেকে দূরে, তো ঢাকায় যাতায়াতের একটা বিষয়ে সমস্যা আমাদের ফেস করতে হয়। তো ইনস্ট্রুমেন্ট আনা নেওয়া, তারপরে আর্ট ওয়ার্ক নেওয়া যাওয়া, এতে একটু মুশকিল। আপনার পরিবার ঠিক কী মনোভাব পোষণ করেন আপনার এই পড়াশোনার ব্যাপারে? ফ্যামিলি আগে সাপোর্ট দিত না, যখন দেখছে যে আমাদের ইনকাম সোর্স দেখে তো সবাই নর্মালি, তো এইটা আমাদের ভালো হচ্ছে, তো তারপর থেকে মানে নিচ্ছে যে না এটা তো একটা ভালো সাবজেক্ট। ইনকাম সোর্স, আপনি ঠিক মানে ক্যারিয়ার সম্পর্কে কীভাবে দেখছেন আপনার এই ডিসিপ্লিন? আমার ক্যারিয়ারের জন্য যে এই ডিসিপ্লিনটা আমার জন্য যথেষ্ট ভালো, কারণ আমি আগে থেকে চাইছি যে আমি পেন্টিং করি, একটু আর্ট ওয়ার্ক করি, এসব তো এতে ভালো। ক্যারিয়ার হিসেবে ঠিক কি? ক্যারিয়ার হিসেবে বাকি মানে স্কিলটা জরুরি আর কি, যদি আপনি স্কিল পান তাহলে হচ্ছে আপনি এই সেক্টরে অনেক মার্কেট ধরতে পারবেন অর্থ উপার্জনের জন্য। হ্যাঁ, আপনার সিনিয়ররা যারা পাশ করে বেরিয়ে গেছেন তারা ঠিক কোন কোন জব সেক্টরে আছেন এই মুহূর্তে, আর আপনার অনুপ্রেরণা সম্পর্কে যদি বলেন? আমার সিনিয়রদের অনেকে অনেক ভালো ভালো জায়গা আছে, যেরকম হচ্ছে বিভিন্ন মাল্টি কোম্পানিগুলোতে হচ্ছে ডিজাইনের কাজ করছে, আবার কেউ কেউ নিজে পোর্ট্রেট আর্টিস্ট হয়ে গেছে, ভালো মানের শিল্পীরা বেড়ে তাপিয়ে বাড়িতেছে। আর আমার অনুপ্রেরণাটা একটু আলাদা আর কি, একটু পেন্টিং থাকবে, একটু হয়ে থাকবে, এইসব আর কি। পেশাদার হিসেবে নিজেকে কোন অবস্থানে দেখতেছেন? পেশাদার হিসেবে আমি একজন পোর্ট্রেট আর্টিস্ট হিসেবে দেখতেছিলাম আমি আমাকে, কারণ এখানে হচ্ছে পোর্ট্রেটের অনেক চাহিদা, মানুষজন ভালো সাড়া দেয়।